সকল বনসাই যারা ভালোবাসেন তারা হয়তো বট গাছ চিনে থাকবেন, কিন্তু সবাই অবশ্য বট গাছ চেনেন, কিন্তু বট গাছের দুটি সাব স্পেসিস সম্পর্কে সবাই আর কি নিশ্চিত নয়। আজ আমি তাই দেখাবো যে দুটি বট গাছের দুটি সাব স্পেসিস এবং এদের কিছু পার্থক্য। তো চলুন দেখা যাক। আগে গাছ দুটি ভালোভাবে লক্ষ্য করুন এবং পার্থক্যগুলো একটু লক্ষ্য করুন। আমরা জানি যে বট গাছের দুটি সাব স্পেসিস রয়েছে, একটি হলো ফিকাস বাংলালেন্সিস অর্ডারি আর ফিকাস জেনারেল ফর্ম। এখন আমরা যদি দেখি এর কুশিটা হলো সবুজ, একটু লাল রয়েছে কিন্তু প্রায় সবুজ, যার কারণে এর পাতাটা অনেক বড় হবে। এটা হলো ফিকাস অর্ডারি ফর্ম। আর যখন এই এর কুশিটা দেখুন লাল, একদম ডিপ লাল, তাই এর পাতাগুলো লাল হয়। পাতাগুলো দেখাচ্ছি, এটা হলো ফিকাস জেনারেল ফর্ম। তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন আবহাওয়ায় হয়তো এক এক গাছ এক এক রকম হয়, কিন্তু আমার পরিবেশে আমাদের এখানে এই অর্ডারি ফর্মটার গ্রোথই ভালো দেখা যাচ্ছে। পাতাগুলো বড় সবুজ, যখন এই কুশিটা অর্থাৎ অর্ডারি কুশিটা খোলে তখন পাতাটা হয় সবুজ, কিন্তু এর পাতাটা হবে লাল। এটা এর পার্থক্য করার মূল কারণ এবং সকল বনসাই প্রেমিকদের এটা জানা উচিত। বিভিন্ন পরিবেশে এদের গ্রোথও বিভিন্ন হয়। এখন বৃষ্টির সময়, তো বর্ষাকাল, তাই দুটি গ্রোথে মোটামুটি চলছে, কিন্তু এর গ্রোথটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ ফিকাস অর্ডারি। তো এই হলো আজকে বট গাছের দুটি বিভিন্ন জাতের সম্পর্কে আলোচনা। এই গাছ দুটির আমি আপডেটও দেবো পরে, সাথে থাকুন।